বন্ধুরা, 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019, আমরা আজ মেলার চতুর্থ দিনে মেলার প্রধান ফটক থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একে একে অসংখ্য প্যাভিলিয়ন সুসজ্জিত করে সাজানো হয়েছে এবং ক্রেতা দর্শনীয়তা ঘুরে ঘুরে দেখছেন, মেলা অবলম্বন করছেন, পাশাপাশি ক্রয় করছেন। এবং মেলার এখানে এসে আপনি যদি টায়ার্ড ক্লান্ত হয়ে যান তাহলে বসারও সুন্দর মনোরম পরিবেশে বসারও জায়গা আছে বন্ধুরা, বিশ্রাম স্থান এবং মতামত প্রকাশ, মতামত বা মেলাকে ঘিরে আপনার কোনো ধরনের অনুযোগ থাকলে অভিযোগ বক্স আছে, সেখানেও আপনি বক্সে আপনার অভিযোগটা ফেলতে পারেন। এবং আয়োজক ইবিবির সঙ্গে কথা বলে আগামীতে মেলা যাতে সুসজ্জিত সুন্দর হয় সেজন্য আপনি আপনার মূল্যবান পরামর্শ দিতে পারেন। বন্ধুরা, আমরা এখন মেলার প্রধান ফটক থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দূরে আমাদের প্রধান ফটক থেকে ঘুরে ঢুকে সামনের দিকে বঙ্গবন্ধু বাংলাদেশ নামক একটি প্যাভিলিয়ন আছে সেটাও, এবং আমরা দেখতে পাচ্ছি মেলার ঐতিহ্যবাহী সেই মিনার, ঐতিহ্যবাহী সেই খাম্বা এখন সামনে মেলার অবশ্য সামনে ঝুলছে। এবং আমরা দেখতে পাচ্ছি আখতার ফার্নিচার, আমরা দেখতে পাচ্ছি মিনিস্টার প্যাভিলিয়ন, হাতিল প্যাভিলিয়ন, আকিস প্যাভিলিয়ন এবং দেখতে পাচ্ছি ডেল্টা প্যাভিলিয়ন এবং কিয়াম প্যাভিলিয়ন, সুসজ্জিত এবং মনোরম পরিবেশে সাজানো হয়েছে এই প্যাভিলিয়নগুলো। বন্ধুরা, আপনিও আসলে দেখতে পারবেন। এবং বন্ধুরা, সবচেয়ে আনন্দের বিষয় হলো মেলায় এসে আপনি যদি হাঁপিয়ে ওঠেন, আপনি যদি ক্লান্তিবোধ করেন, সেখানে এখানে বসেও সুন্দরভাবে বিশ্রাম নেওয়ার জন্য উপযুক্ত জায়গা করা হয়েছে বন্ধুরা। এছাড়া মেলায় আরও আছে আপনার রোড, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একে একে মেলায় অসংখ্য বন্ধুরা, আমরা এখন মেলা থেকে মেলার প্রধান গেটের দিকে যাচ্ছি। আমরা প্রধান গেটে এখনও মেলার চতুর্থ দিনে এসে প্রধান গেটে এখনও খুব একটা বেশি জমে ওঠে নাই, তবে এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেলায় ব্যাপক সুযোগ সুবিধা। এবং এখানে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বিকাশ কাউন্টারের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা আছে, হচ্ছে মেলার প্রধান ফটক, প্রধান গেট যেটা বলেন, মূল গেট। দেখতে পাচ্ছেন মেলার প্রধান ফটক থেকে দর্শনার্থীদের দর্শন হচ্ছে। বন্ধুরা, আমরা এখন মেলার বইয়ের পাশে মেলার সামনের মাঠ একেবারে কানা এখানে পরিপূর্ণ। দেখতে পাচ্ছেন মেলায় বিকাশের মাধ্যমে আপনার টিকিট কাটার সুযোগ রয়ে গেছে। আপনি ইচ্ছা করলে বিকাশের মাধ্যমে মেলার টিকিট কাটতে পারবেন। মেলায় হেলথ সেন্টারও আছে, দেখতে পাবেন।
বন্ধুরা, এইভাবে সারিবদ্ধভাবে টিকিট কাটা হচ্ছে। আপনারা দেখছেন টিকিট কাটছে সবাই, এবং দেখতে পাচ্ছেন মেলা ব্যাপক আকারে সুন্দরভাবে